নমস্কার শ্রোতা বন্ধুরা, কল্পান্নিশ নীলিমায় আপনাদের স্বাগত। আপনারা শুনতে চলেছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা একটি ছোট গল্প, প্রতিদ্বন্দ্বী। খুশিতে রেবার মুখ আরো সুন্দর দেখায়। দোতলা বাড়িটির সমস্ত ঘরগুলি, ঘরের সমস্ত আসবাবপত্র সে ঘুরে ঘুরে দেখে। কখনো বা জানলা দিয়ে চেয়ে দেখে বাইরের চলন্ত জলস্রোত, কখনো বা ফুলের টবগুলি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে যায়। সরোজিনী পিছনে পিছনে আসেন আর মুচকি হাসেন। হঠাৎ মুখ ফিরিয়ে রেবা জিজ্ঞাসা করে, সমস্ত বাড়িটাই কি আমাদের মা? কোনো ভাড়াটে সেখানে কোনোদিন থাকবে না তো? সরোজিনী হেসে বলেন, তুমি যদি থাকতে দাও তো থাকতে পারে, সমস্ত বাড়ি যখন তোমার। রেবা ঈষৎ গম্ভীরভাবে বলে, নিচের তলায় অবশ্য কেউ এসে থাকতে পারে, না হলে বাড়িটা ভারী খালি খালি লাগবে। সরোজিনী সহাস্যে জবাব দেন, তা কি করে হবে মা, গোটা নিচের তলাটাই যে অবিনাশের স্টুডিও। রেবা আরো গম্ভীর হয়ে যায়, ঠিক তাই তো। ওর মুখের উপর থেকে সহজে চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না সরোজিনী। পাথর কেটে অবিনাশ যেসব মূর্তি করে তারই একখানা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। দীর্ঘ কাল ধরে এর জন্যই যেন সে এতকাল প্রতীক্ষা করছিল। দেশ বিদেশে শুধু রূপ খুঁজেই বেরিয়েছে অবিনাশ, কিন্তু কিছুতেই কোনো মেয়েকে তার পছন্দ হয়নি। সরোজিনী বলতেন, তোর কপালে আছে কালো কুশ্রিমে, অত মাছাপাছি ফল কি কোনোদিন ভালো হয়? শ্যামবাজারের এক অখ্যাত গলিতে মধ্যবিত্ত এক কেরানির ঘরে এমন রূপ যে এতদিন লুকিয়েছিল তা অবিনাশের ছাড়া আর কার চোখে পড়বে? সারা জীবন ধরে পৃথিবীতে যে কেবল রূপ খুঁজেছে আর সৃষ্টি করেছে। অবিনাশের স্টুডিওতে ঢুকে রেবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর খিলখিল করে হেসে ওঠে। সত্যি কি অদ্ভুত মানুষ তুমি, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তুমি মোটেই টের পেলে না? কি একটা অসমাপ্ত মূর্তির সামনে নিবিষ্ট মনে অবিনাশ কাজ করে যাচ্ছিল। মৃদু হেসে ঘাড় ফেরালো, আগে থেকে টের পেলে অমন মিষ্টি হাসি কি শুনতে পেতাম? হাসি বন্ধ করে রেবা জবাব দেয়, মা গো কি অসভ্য তুমি, কিন্তু অসাধারণ ক্ষমতা তোমার। এত বড় আর এমন সুন্দর বাড়ি আমাদের বিজয় কাকা করতে পারেনি। তুমি যে এত বড় লোক তা সত্যি আগে বিশ্বাস হয়নি। কেমন একটু ম্লান ছায়া পড়ে অবিনাশের মুখে, মৃদু হেসে বলে, তাই নাকি? জবাব না দিয়ে বড় বুদ্ধ মূর্তিটার দিকে রেবা একবার তাকায়, আর অবিনাশ অপেক্ষমান ভাবে তাকিয়ে থাকে রেবার দিকে। নিশ্চয় সুন্দর কোনো মন্তব্য এবার তার মুখ থেকে বেরুবে, কিন্তু ততক্ষণে জানলা দিয়ে রেবার দৃষ্টি গিয়ে পড়েছে রাস্তার উপর। এই শোনো, শিগগিরি এসো, যদি দেখবে তো ছুটে এসো শিগগিরি, রেবার কলকণ্ঠ উচ্ছ্বসিত হয়ে ওঠে। অনন্য পায়ে হয়ে অবিনাশকে উঠে আসতে হয়। কি রেবা বলে, দেখো ভিখারিটার দুটো পাই কাটা, তবু হামাগুড়ি দিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে চেয়ে দেখো, পা নেই তবুও চলবে। যদি নিজেদের বাড়িতে থাকতুম চেঁচিয়ে ওকে আমি ঠিক এদিকে ডেকে আনতুম, কিন্তু এখানে তা করতে গেলে লোকে নিন্দা করবে। কিন্তু যাই বলো, ভারী অদ্ভুত লাগছে আমার, একটা পা নেই তবু ওর চলা থামছে না। অবিনাশ এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর বলে, আর আমার তৈরি মূর্তিগুলোর দুটো করে পা থাকা সত্ত্বেও এক পাও কেউ নড়ছে না, তাই নয়? কিন্তু জানো রেবা, নড়ে ওরা ঠিকই, কেবল সকলের তা চোখে পড়ে না, পুতুলিকার চোখ আছে দেখতে পায় না। আসলে তেমন পুতুলের সংখ্যা মানুষের মধ্যেই বেশি। মূঢ় দৃষ্টিতে রেবা স্বামীর দিকে তাকায়, কথা অর্থ সবটা না বুঝতে পারলেও ক্রোধের আভাসটা তার কাছে অস্পষ্ট থাকে না। অবিনাশ তার উপর রাগ করেছে, কিন্তু কেন? বড় বড় শিল্পীদের মেজাজ কি এইরকম? অবিনাশ যে তাকে পছন্দ করবে এ কথা বাড়ির কেউ ধারণা করতে পারেনি। বাংলাদেশে নাম করা শিল্পী অবিনাশ, অনেক নাম করা সুন্দরীকে সে অপছন্দ করেছে। রেবাকে যে তার পছন্দ হয়ে গেছে এটা রেবার ভাগ্য আর শিল্পীর খেয়াল, বড়দার মুখে এই ধরনের ব্যাখ্যা সে শুনে আসছে। মা বলেছিলেন,
আর তো কোনো দিক থেকে কোনো আপত্তির কারণ নেই বিভূতি, তোদের মুখেই শুনেছি বাংলাদেশে নিয়ে একজন নাম করা লোক, অবস্থাও খুব ভালো, কিন্তু আমার রেবার তুলনায় বয়সটা একটু যেন বেশি মনে হয়, 35-40-এর কম কি হবে? আর বাধা দিয়ে বিভূতি বলেছে, পুরুষের পক্ষে ও আবার একটা বয়স, সবাই তো আর তোমার বড় ছেলের মতো নয় যে বাল্যকালে বিয়ের পর্বটা শেষ করে রাখবে, সমাজে খ্যাতি প্রতিপত্তি অর্জন করে তবে আজকালকার ছেলেরা বিয়ে করে, আর যে দিনকাল তাতে প্রতিষ্ঠিত হতে হতে লোকের অতটুকু বয়সের প্রয়োজন হয়, এই তো আর বাপদাদার আমলে সম্পত্তি পেয়ে বড় লোক হয়নি, কিংবা পাটরসুনের কারবারে সিন্ধুক ভরেনি, শিল্পের সেবা করেছে, একদিক থেকে এসেছে যশ আর একদিক থেকে অর্থ, শুধু মূর্তিকেই তো গড়েনি নিজের প্রতিষ্ঠাকেও গড়ে তুলেছে। হ্যাঁ আর কি আপত্তির কথা বলছিলে? সৌদামিনী ভয়ে ভয়ে বলেছেন, না না আমার আবার আপত্তির কি কারণ থাকতে পারে, আসুমাই বলছিল ভদ্রলোকের চেহারাখানা দেখতে ঠিক ভদ্রলোকের ছেলের মতো নয়, লক্ষ্মী প্রতিমা মতো রূপ আমার রেবার, তার বরের চেহারা যদি এমন হয়, পাঁচুর মাই বলছিল। বিভূতি কিছুক্ষণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর জবাব দিয়েছে, বাড়ির ঝি বুঝি হয়ে উঠেছে তোমার পরামর্শদাতা, বেশ তো সেই তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করুক, আমরা তো জানতুম পুরুষের রূপের প্রয়োজন হয় না, যশ আর ঐশ্বর্যই যথার্থ রূপ, কন্যা বড় হইতে রূপম, কথাটা বুঝি কন্যার জবানিতেই তুমি বললে, কিন্তু এক রূপ ছাড়া তোমার মেয়ে কি আছে বলো তো, 16-17 বছর বয়স হয়েছে, ভালো করে বাংলা একখানা বই পর্যন্ত পড়তে পারে না, সংসারে কাজকর্ম কি জানে না জানে তুমি জানো, চেষ্টা কি আমি কম করেছি, এই অভাব অনটনের সংসারও দিয়েছিলাম তো ভর্তি করে, কিন্তু ফি বছরে ফেল, রূপের গরবেই অস্থির, আর পড়াশুনো? পাশের ঘর থেকে দাদা আর মায়ের কথোপকথন কানে পেতে সব শুনেছে রেবা, মনে মনে প্রতিজ্ঞা করেছে ভদ্রলোক এর চেয়েও যদি বুড়ো আর বিশ্রী চেহারা হতো তাহলেও তার সঙ্গে বিয়ে হওয়ায় রেবার আপত্তি থাকতো না, দাদার সংসারে আর এক মুহূর্ত তার থাকতে ইচ্ছে নেই। অবিনাশ অপলকে ওর দিকে চেয়েছিল, বিষণ্ণ চিন্তিত ভঙ্গিতে ভারী সুন্দর দেখাচ্ছে রেবাকে, এই ভঙ্গির একটি মূর্তি গড়তে হবে ওর, অবিনাশ মনে মনে ঠিক করল, কিন্তু মুহূর্ত খানিক মাত্র, তারপরে রেবার ঠোঁটে আবার হাসি ফুটে উঠেছে, হাসছ যে? অবিনাশ একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, হাসি চাপতে চাপতে রেবা বলল, ছোড়দার কথা মনে পড়ে গেল, দাদা হলে কি হবে, ভারী ফাজিল। কেন কি ফাজলামি করেছিলেন তিনি? হাসিতে রেবা একেবারে ভেঙে পড়ল, তিনি ছোড়দা হয়ে পড়ল, তিনি আমার যে মাত্র 1.5 বছরের বড়, আর সেকেন্ড ইয়ারে পড়ে বলে তুমি তাকে তিনি বলবে? অবিনাশও হাসল, আচ্ছা তা না হয় নাই বললুম, কিন্তু হাসছিলে কেন? ছোড়দা কি বলেছিল জানো, তুমি আমাকে বিয়ে করেছ মডেল করবে বলে, প্রত্যেক আর্টিস্টেরই নাকি 2-1টি করে মডেল থাকে, অর্ডার মাফিক ঘন্টার পর ঘন্টা কিভাবে তাদের কর্তার সামনে দাঁড়িয়ে থাকতে হয় কোমর বাঁকিয়ে, ছোড়দা তাই দেখাচ্ছিল। মা গো এমন হাসাতে পারে ছোড়দা, আর যাই করো আমাকে কিন্তু তোমার মডেল হতে বলো না, ছোড়দার ভঙ্গি আমার মনে পড়বে আর হাসতে হাসতে আমি মারা পড়ব। অবিনাশের মুখ গম্ভীর হয়ে উঠেছে, আচ্ছা যাও মারা তোমাকে পড়তে হবে না। দূরের বাইরে হঠাৎ চোখ পড়ে গেছে রেবার, কে মনিরাম? দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস কিনতে দেব। রেবা তাড়াতাড়ি বেরিয়ে যায়, আসলে জিনিস কিনতে দেওয়াটা ছল, মনিরামের বরিশালী ভাষা শুনতে এবং শুনে হাসতে ভালোবাসে রেবা, তার মুখের উপরে তার অনুকরণ করে, বাড়ির অন্যকে এমন করলে ভারী অসন্তুষ্ট হয় মনিরাম, কিন্তু রেবাকে দেখলে সে একেবারে খাস বরিশালের ভাষা আরম্ভ করে, রেবা যত বেশি হাসে উচ্চারণের টান মনিরামের তত বাড়িয়ে দেয়, ঘরের ভেতর থেকে তা শুনে অবিনাশে মনে হয় বরিশালী ভাষা জানা না থাকলে রেবাকে হাসাবার জন্য বিচিত্র অঙ্গভঙ্গির সঙ্গে নৃত্য পর্যন্ত করতে পারত মনিরাম, ওর মতো লোকের মনেও রূপ উপভোগের স্বাদ আছে, রূপ? কিন্তু এই মূঢ় ছেলে মানুষের রূপ দিয়ে কি করবে অবিনাশ, যার কেবল রূপই আছে রূপবোধ নেই, রূপ সৃষ্টির কোনো কাজে যাকে লাগানো যাবে না তাকে দিয়ে কি হবে অবিনাশের? যত দিন যায় বিরক্তি অবিনাশের তত বেড়ে ওঠে,
রেবার চঞ্চল প্রাণবত্তা কিছুর মধ্যেই যেন ধরে রাখা যায় না। যত ব্যর্থ হয় অবিনাশ, তত তার ক্রোধ বাড়ে। ইতিমধ্যে অনেকবার চেষ্টা করেছে রেবার মনে যাতে শিল্প বোধ আসে, কিন্তু কোনো লাভ হয়নি। এসব কথা তুললে সে পালিয়ে যায়, কোনো না কোনো ছলে চলে যায় বাইরে। ইদানিং সযত্নে বরং সে অবিনাশকে পরিহার করেই চলতে চায়। নতুন একটি দেবমূর্তিতে হাত দিয়েছে অবিনাশ। ময়মনসিংহের কোন এক জমিদারের ষোড়শী কন্যা বিধবা হয়ে ফিরে এসেছে। তার মন যাতে প্রবোধ মানে, ধর্মভাব জাগে, তার আয়োজনের অন্ত নেই। দেবমন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এবার দেবমূর্তির প্রয়োজন। মদনমোহনের মনুষ্য প্রমাণ মর্মমূর্তি অবিনাশকে গড়ে দিতে হবে। খানিক পরে সরোজিনী ঘরে ঢুকলেন। এইমাত্র পূজা ঘর থেকে তিনি বেরিয়ে এসেছেন। শ্বেত পাথরের রেখাবিতে দেবতার কয়েকখণ্ড শশা আর দুটি নতুন গুড়ের সন্দেশ তার নিজের হাতে তৈরি। হাত পাত অবিনাশ, কাজের সময় কারো বাধা অবিনাশ সহ্য করতে পারে না। ভ্রুকুঞ্চিত করে বিরক্তি সুরে বলে, কেন হয়েছে কি? সরোজিনী প্রসন্ন হাসি হাসেন, কিছুই হয়নি, প্রসাদ নেই। ওহ, মিছিমিছি কেন বিরক্তি করতে আসো বলো তো? প্রসাদে আমার দরকার হয় না, তোমার মতো পত্তলিক আমি নই, তা তো জানোই। সরোজিনী হাসেন, তুই বা পত্তলিক কম কিসে, জীবন ভরে এত পুতুল আর কে গড়েছে? সরোজিনীর সস্নেহ ব্যবহারের স্নিগ্ধতায় নিজের আচরণ যেন মনে মনে লজ্জাবোধ করে অবিনাশ। হাত বাড়িয়ে একখণ্ড শশা তুলে নিয়ে বলে, তা ঠিক, পাথর কেটে কেটে সৌন্দর্য সৃষ্টির চেষ্টাই কেবল করলুম, নিজের জীবনকে সুন্দর করে গড়তে শিখলুম না। বাৎসল্য স্নিগ্ধ কণ্ঠে সরোজিনী জবাব দেন, কেন কার চেয়ে তুই কম, কিন্তু পরের মেয়ের সঙ্গে অমন রুক্ষ ব্যবহার করিস না অবিনাশ। দেখিস নি মেয়েটা এক মাসের মধ্যেই কেমন গম্ভীর হয়ে গেছে। ওর মুখ ভার দেখলে আমার ভালো লাগে না, ওর ম্লান বিষণ্ন মুখ দেখলে আমার বুকের ভিতর যেন কেমন করে ওঠে। অবিনাশ জবাব দেয়, কিন্তু সংসারের লোককে মাঝে মাঝে গম্ভীর তো হতে হয় মা, মানুষের সেও এক রূপ। আচ্ছা, ওকে একবার পাঠিয়ে দিও তো এখানে। একটু পরে রেবা এসে উপস্থিত হয়। সত্যি ডেকেছ আমাকে? অবিনাশ বলে, কেন, তোমাকে কি আমি ডাকতে পারি না? তুমি তো আসতে চাও না এ ঘরে। আসতে কি আর ইচ্ছে করে না আমার? করে কেন বলো তো? অর্থপূর্ণভাবে রেবা একটু হাসে। আহা, কিছু যেন বোঝেন না। বোঝে অবিনাশ, সবই বোঝে। অবিনাশে আদর চায় রেবা, তার কাছ থেকে গল্প গুজব শুনতে রেবা ভালোবাসে। এই ঘরে আসে রেবা নিতান্ত অবিনাশের জন্যই। অবিনাশের সৃষ্টির দিকে বিন্দুমাত্র ঔৎসুক্য কি আগ্রহ নেই রেবার, কিন্তু ও ধরনের দৈহিক আরাম তো যে কোনো পুরুষই রেবাকে দিতে পারত। তার জন্য শিল্পী অবিনাশের কি প্রয়োজন ছিল? দেশ দেশান্তর থেকে কত নরনারী অবিনাশের এই স্টুডিও দেখতে এসেছে, দেখে মুগ্ধ হয়েছে। শুধু কোনো মুগ্ধতা এলো না, বিস্ময় জাগলো না রেবার মনে। তার শিল্পকে, তার সৃষ্টিকে একটু ভালোবাসল না রেবা। স্বামীর খ্যাতি আছে, ঐশ্বর্য আছে, এইটুকুই সে বোঝে। তার সৃষ্টির প্রতিভাকে উপলব্ধি করবার মতো বোধ শক্তি রেবার নেই। আচ্ছা রেবা, স্টুডিও ভরে নানা রকম এত যে মূর্তি, এর কোনোটি কি তোমার মনে আনন্দ দিতে পারলো না? এর কিছুই কি তোমার ভালো লাগে না, সত্যি বলো তো? রেবা জবাব দেয়, বাহ, তোমার নিজের হাতে তৈরি জিনিস আর আমার ভালো লাগবে না? সব আমার ভালো লাগে। নৈরাশ্যের বিবর্ণ হাসি অবিনাশের ঠোঁটে কিছুক্ষণ লেগে থাকে। ঝুলনের আগেই মূর্তি সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে হবে। দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম করতে হয় অবিনাশকে। মূর্তি শেষ হয়ে গেছে, কিন্তু আশ্চর্য, জমিদারের তরফ থেকে কোনো খোঁজ খবর নেই। অবশেষে দুদিন পরে শহরের ম্যানেজার এসে উপস্থিত হলেন। অন্য কি কার্য উপলক্ষে তিনি কলকাতায় এসেছিলেন, যাওয়ার পথে হয়ে গেলেন অবিনাশের বাড়ি। অবিনাশ বলল, কি ব্যাপার, মূর্তি কি নেওয়ার ইচ্ছে নেই আপনাদের? ম্যানেজার বললেন, আমরা ভারী লজ্জিত মশাই, যার জন্য মূর্তি দরকার ছিল তার আর মূর্তি প্রয়োজন নাই। অবিনাশ বলল, কেন? ম্যানেজার গোফের তলায় মুচকি হেসে বললেন, সেসব বড় ঘরের বড় কথা, আমাদের মুখে সাজে না। অবিনাশ মহাবিরক্ত হয়ে উঠেছিল। বেশ, না সাজে না বলবেন,
শুধু এইটুকু আমি শুনতে চাই, মূর্তিটি আপনারা নেবেন না আর কাউকে বিক্রি করে দেব? ম্যানেজার বললেন, আহা শুনুই না মশাই আগা গোড়া, তারপরে চড়বেন। বলুন। বলবো কি মশাই, বড় ঘরের সব বড় বড় কথা, আমি কিন্তু আগে থাকতে একটু একটু টের পেয়েছিলাম। পুরনো মন্দিরের ঠিক সংলগ্নে আমার বাসা কিনা, আসতে যেতে সব আমার চোখে পড়ত। কর্তার গিন্নি অবশ্য বলা বলি করতেন, মল্লিকার ধর্মে ভাই মতি হয়েছে, ঠাকুরের উপর অসলা ভক্তি। আমি দেখতুম ঠাকুরের ওপরেই বটে, তবে শালগ্রাম ঠাকুরের ওপরে নয়, পুরোহিত ঠাকুরের ওপর। বুড়ো বাপের বাদ ব্যাধি হওয়ায় যজমানির কাজে ছোকরাই আসত কিনা। তারপর আর বলবার মতো কথা নয়। না না কেলেঙ্কারির ব্যাপার, এই দুর্ঘটনার পর থেকে মেয়ে মন্দির মদনমোহন সবকিছুর উপরই কর্তা খেপে গেছেন। কার ঘাড়ে দুটো মাথা আছে যে মূর্তির কথা তাকে মনে করিয়ে দেয়? মানে যে আর একবার দেবমূর্তিটির দিকে তাকালেন। কিন্তু যাই বলুন, মূর্তিটি ভারী চমৎকার হয়েছে আপনার, অবশ্য মুখে দেব ভাবের কিছু অভাব আছে। যা হোক, আমি তো আর জমিদার নই, তার সামান্য কর্মচারী মাত্র, তার মতো অত টাকা তো আর আমি দিতে পারবো না। সদয়েক টাকার মধ্যে যদি দেন আমাকে, মূর্তিখানি আমি নিয়ে যাই। ক্রোধে বিকৃত হয়ে উঠল অবিনাশের মুখ। আগে না, ধন্যবাদ। পাশের ঘর থেকে জানলা দিয়ে মুখ বাড়িয়ে রেবা সব শুনছিল আর সকৌতুকে হাসছিল। অবিনাশের কর্কশ কণ্ঠে চমকে উঠল, রাগলে যেন আরো বেশি কুশ্রি দেখায় অবিনাশের মুখ। আর তার পাশেই চোখে পড়ল মদনমোহনের মূর্তি, স্ত্রীর প্রসন্ন হাসি মুখটিতে অনুক্ষণ লেগে রয়েছে। সত্যি ভারী সুন্দর হয়েছে তো মূর্তিখানা, মনে মনে কথাটা রেবা আবৃত্তি করলে। ম্যানেজার বিদায় নিলে রেবা ছুটে এলো ঘরে। এই শোনো, মূর্তিটি কাউকে বিক্রি করতে পারবে না, কিন্তু ওটি আমি নেব, ভারী চমৎকার হয়েছে। অবিনাশ ক্লেশে হাসি হাসল, ম্যানেজারের মুখ থেকে কথাটা মুখস্থ করে নিয়েছে বুঝি। বাহ, তা কেন, সত্যি আমার ভারী ভালো লেগেছে। অবিনাশ বলল, তাই নাকি, আমার অসীম সৌভাগ্য। কিন্তু দুদিনের মধ্যে 1000 টাকায় মূর্তিটি বিক্রি হয়ে যাবে, দেখে নিও। রেবা বলল, 1000 টাকা তুমি আমার কাছ থেকে নিও, গয়না বেচে শোধ দেব। সরোজিনী শুনে হাসলেন, কথা শোনো মেয়ের, বেশ তো অবিনাশ, শখ হয়েছে বৌমার রাখুক না, তোর স্টুডিওতে তো কত মূর্তি তুই নিজে শখ করে রেখে দিয়েছিস, আর খদ্দের যদি আসেই তাহলে না হয় বিক্রি করে দিবি, তাতে কি? রেবা মনে মনে বলল, দিলেই হলো আর কি, একবার ঠাকুর ঘরে নিয়ে যেতে পারলে এ মূর্তি সেখান থেকে বার করে আনবে সাধ্যকার, মা নিজেই আপত্তি করবেন তখন। অবিনাশ কি এক কাজে বাইরে গিয়েছে, সরোজিনী মেঝের উপর শীতল পাটি বিছিয়ে চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন। সেই পাকে মনিরামের সাহায্যে মূর্তিটি একেবারে ঠাকুর ঘরে নিয়ে বসিয়ে রাখল রেবা। একই সকাল থেকে অবিনাশের মেজাজ খারাপ হয়ে আছে, তারপর তার বিনা অনুমতিতে রেবা এই কাণ্ড করেছে দেখে তার ধৈর্য একেবারে লোপ পেল। অকথ্য ভাষায় গালিগালাজ করলো রেবাকে, সরোজিনীকেও কসুর করল না, আর মনিরামকে ঘাট ধরে বের করে দিল বাড়ি থেকে। রেবার চোখ ফেটে জল আসতে লাগলো, আর সেই সঙ্গে বারবার মনে হতে লাগলো রাগ করলে এত কুশ্রী দেখা অবিনাশকে যে তার দিকে একেবারেই চাওয়া যায় না। সন্ধ্যের পর ক্রমেই অবশ্য মেজাজটা পড়ে এলো অবিনাশে, পরিবারটি ভোজনের পর চিত্ত বেশ প্রসন্ন হয়ে উঠল। সত্যি এত কাণ্ড না করলেও চলত, মনে মনে বেশ লজ্জিতই হলো অবিনাশ। বিছানায় শুয়ে চুরুট টানতে টানতে মনে মনে অবিনাশ প্রতিজ্ঞা করল, মূর্তিশিল্প আর না, এবার থেকে জীবন শিল্পের দিকে লক্ষ্য রাখতে হবে। মার কাছে আগেই ক্ষমা চেয়েছে, রেবা এলে তার কাছেও মার্জনা ভিক্ষা করে বলবে, মূর্তিটা তোমাকে দিয়ে দিল, এতদিন পর শিল্প পর্যে গেছে, তাহলে রেবার শিল্পকে সে ভালোবাসতে শিখেছে। খাওয়া দাওয়া সেরে রেবা যখন উপরে এলো, অবিনাশের ততক্ষণে নাক ডাকা আরম্ভ করেছে। রেবা মুহূর্তকাল স্বামীর মুখের দিকে তাকালো, এতদিন ভালো করে চেয়ে দেখেনি, আজ মনে হলো ঘুমলেও বড় বৃষ্টি দেখা অবিনাশের মুখ, প্রৌঢ় মুখে রুক্ষতার ছাপ পড়েছে, থানে থানে কুচকে গেছে চামড়া, এত অসুন্দর তার স্বামী আর সত্যিই এত বুড়ো, নিশ্চয় বয়স 5-7 বছর তাদের কাছে কমিয়ে বলেছিল।
পঁয়তাল্লিশে একটা দিনও কম হবে না কিছুতে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ ফিরিয়ে নিতেই দেয়ালের বড় আয়নায় নিজের প্রতিচ্ছায়া ভেসে উঠল রেবা। সত্যি এত সুন্দর সে দেখতে। অপলকে রেবা কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইল, আর উগ্র আনন্দে অপূর্ব হাসি ফুটে উঠল তার মুখে। তার যৌবন, তার সৌন্দর্য অবিনাশের কুশ্রী ব্যবহারে একমাত্র প্রতিশোধ। জানলার ফাঁক দিয়ে ঘুমন্ত শহরতলি চোখে পড়ে। নারিকেল গাছগুলো মাথার উপর গোল হয়ে উঠেছে চাঁদ। সমস্ত পৃথিবী জ্যোৎস্নায় ভেসে গেছে। এখন অবিনাশের কোনো অস্তিত্ব নেই, তার কথা অনায়াসে বিস্তৃত হওয়া যায়। অপূর্ব আনন্দে সমস্ত মন উদ্বেলিত হয়ে উঠেছে রেবার। তেরাস থেকে চাবি নিয়ে কাঁচের আলমারি খুলে একখানা স্কাই ব্লু শাড়ি সর্বাঙ্গে জড়িয়ে নিল রেবা। ড্রেসিং টেবিলের উপরে প্রসাধনের নানা টুকিটাকি আসবাব। কৌটো খুলে আঙুলের ডগায় ক্রিম নিয়ে সস্নেহে নিজের সুগৌর কপলে ফুলিয়ে দিল। দেশি বিদেশি নানা রঙের ফুলদানিগুলি সাজিয়ে রেখেছে। তার ভেতর থেকে বেলকুড়ির মালাটা তুলে নিয়ে ঘনবদ্ধ কবরীতে রেবা জড়াতে লাগলো। পাশের ঘর থেকে সরোজিনী এই সময় ডেকে বললেন, বৌমা ঘুমিয়েছ? এক মুহূর্ত নিঃশ্বাস রোধ করে রাখলো রেবা, তারপর কম্পিত কণ্ঠে জবাব দিল, না। সরোজিনী বললেন, ঠাকুরঘর বোধ হয় খোলা রেখে এসেছ, রাতে বিরাতে কিছু একটা ঘরে ঢুকবে, যাও বন্ধ করে এসো। মদনমোহনের প্রসন্ন সুন্দর মুখ হঠাৎ রেবার চোখের উপর ভেসে উঠল। স্নিগ্ধ কণ্ঠে জবাব দিল, চাই মা। খানিক পরে ঘুম ভাঙল অবিনাশের। উজ্জ্বল আলোয় সমস্ত আসবাবপত্র সুস্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু বিছানা শূন্য, ঘরের কোথাও রেবা নেই। মনে মনে হেসে অবিনাশ বিছানা ছেড়ে উঠে পড়ল। নিশ্চয়ই রেবা কোথাও বাইরে দাঁড়িয়ে রয়েছে অভিমানে। আজ অবিনাশের মানমঞ্জনের পালা। নিঃশব্দে পা টিপে টিপে বেরোলো অবিনাশ। হঠাৎ পেছন থেকে আলিঙ্গন বদ্ধ করে চমকে দেবে রেবাকে। তেমনি নিঃশব্দ পায়ে বাড়ির সবগুলো ঘর দেখতে দেখতে রেবাকে খুঁজে বেড়ালো অবিনাশ, কিন্তু কোথাও রেবার দেখা মিলল না। হঠাৎ অবিনাশের চোখে পড়ল, সরোজিনীর পূজার ঘর থেকে নীলাভ আলো বিচ্ছুরিত হচ্ছে। এত রাত্রে কি ওখানে? রেবা কি শেষ পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকেছে? অবিনাশ নিঃশব্দে এগিয়ে গেল। ভেজানো দরজাটা আস্তে ঠেলে দিল অবিনাশ, তারপর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। নরম নীল আলোয় সমস্ত কক্ষটি অপূর্ব রহস্যময় হয়ে উঠেছে। মদনমোহনের গলায় দুলছে বেলকুড়ির মালা, আর তার সামনে আরেকটি মর্মর মূর্তির মতো রেবা দাঁড়িয়ে। মাথার আঁচল খসে পড়েছে মাটিতে, হাতের মোমবাতি থেকে গলিত মোম ঝরে ঝরে পড়ছে সেই আঁচলের উপর। রেবা, অবিনাশের কণ্ঠ করুণ আর্তনাদের মতো কক্ষময় প্রতিধ্বনিত হল। চমকে উঠে মুখ ফিরাল রেবা, লজ্জায় শঙ্কায় অপূর্ব সুন্দর দুটি চোখ। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলের নিচে দেওয়া সাবস্ক্রাইবার বাটন প্রেস করে আমাদের পরিবারের নিয়মিত সদস্য হয়ে যান। আগামী দিনে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা একান্ত প্রয়োজন। দেখা হবে আগামী গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন।